গোপন খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল বাজারিছড়া থানার পুলিশ। বুধবার রাত পৌনে বারোটা নাগাদ বাজারিছড়া পুলিশের একটি দল রাঙামাটি এলাকার লোয়াইর পোয়া কানমুন পূর্ত সড়কে উঁত পেতে বসে থাকলে সাফল্য আসে। এমন সময় মিজোরামের কানমুন হয়ে মেদলিছড়া পেরিয়ে TR05D8317 নম্বরের একটি কালো রঙের পালসার বাইকে চেপে এক যুবক সহ এক মিজো যুবতী রাঙামাটি এডি ক্যাম্পের সম্মুখে এলে কর্তব্যরত পুলিশ তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে দাঁড় করিয়ে বাহনে তল্লাশি করলে তাদের সাথে থাকা একটি চালের বস্তার ভিতর থেকে বিভিন্ন প্যাকেটে 30,000 নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক 50 লক্ষাধিক টাকার মতো হবে। এ মর্মে বাজারিছড়া থানার ইন্সপেক্টর ওসি দীপক দাস জানান, এ কাণ্ডে জড়িত থাকার দায়ে বাইক চালক ভেনলাল বিনা ও জোডিন থারি নামের আরোহী যুবতীকে আটক করা হয়। তারা সামগ্রীগুলি রাঙামাটি এলাকার এক যুবকের কাছে সমছে দেবার মতলবে ছিল। ধৃতদের উভয়ের বাড়ি মিজোরামের কলাশিব এলাকায়। তাদের রাতভর থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদের পর NDPS ধারায় রুজুকৃত মামলায় বৃহস্পতিবার জেলা CGM আদালতে সোপর্দ করা হলে মহামান্য আদালতের নির্দেশে ধৃতদের ঠাঁই হয় জেল হেফাজতে। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা।